আর আশা করি সকলে ভালো আছেন। আজকে সানলাইট এবং সাথে সাথে সার্ফএক্সেলের আমি একটি কম্পারিজন ভিডিও করে দেখাবো যে এই দুটোর মধ্যে আপনাদের কোনটি সব থেকে বাজেটে ফিট বসবে এবং পরিষ্কার কোনটি সব থেকে বেশি ভালো করবে। তো আমি আজকে ভিডিওটিতে এর পুরো ডিটেলস বলবো যে এর মধ্যে কী কী কোয়ান্টিটি আছে, কত দাম পড়ে এবং তার সাথে সাথে কোনটা কত পরিমাণ ইউজ করা উচিত। তাই আমি সানলাইটটা প্রথমে খুলছি, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, এবং সানলাইটটা ঢালি। দেখতে পাচ্ছেন কালারটা, দেখুন একদমই গাঢ় টেক্সচার যেটা, এবং এই গাঢ় টেক্সচারের পাশাপাশি কালারটাও বেশ জেন্টেল, হাতে দিলে খুব একটা ভালো ফিল করছে, এবং গন্ধটাও যে দেখলাম প্রচণ্ড সুন্দর এই গন্ধ। এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে খুব বেশি পাতলা নয়, বেশ ভালোই গাঢ় আছে। এবার আমি সার্ফএক্সেলটা আপনাকে একটু খুলে দেখাই। সার্ফএক্সেলটারও বেশ ভালোই আমি দেখতে পেয়েছি, কতদিন তো ইউজ করলাম, গন্ধটাও বেশ ভালোই পাই। এবার দেখুন আমি ঢালছি সার্ফএক্সেলটা আস্তে আস্তে, দেখুন টেক্সচারটা, এটার পুরো নীল রঙের হয় এবং এটারও টেক্সচার বেশ ভালো, বেশ সিল্কি একটা টেক্সচার আছে, খুব বেশি ডিপ নয় কিন্তু একটু গাঢ়। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখছি একটু গাঢ়, আর গন্ধটাও সানলাইটের থেকে একটু বেশি বেটার আমি পাচ্ছি, যদিও একটু কড়া আছে, এত কড়া গন্ধ অবশ্য সহ্য হয় না, কিন্তু তবুও সানলাইটের থেকে বেশ ভালোই গাঢ় আছে এবং গন্ধটাও সানলাইটের থেকে ভালো আছে, একটু ডিপ আছে, এটা একটা অসুবিধা আপনার হবে। এবার আমি একটু দেখি এর প্রায় কত পরিমাণ থাকে। এসে দেখতে পাচ্ছেন 1 লিটার করে থাকে এবং এর প্রাইস হচ্ছে 235 টাকা, খুব বেশি দামি পড়ছে আমার সানলাইটটা 1 লিটারের ক্ষেত্রে, সরি সার্ফএক্সেলটা। এবার সানলাইটেরটা দেখুন, সানলাইটের লিকুইডের আমার 800 ml মতো থাকে এবং এর দাম আমার পরে হচ্ছে 125 টাকা প্রিন্ট লেখা আছে, বাট আমি এটা জিওমার্ট থেকে কিনেছিলাম যখন তখন ওই 100 সামথিং পড়েছিল, অ্যাকচুয়ালি দোকানে গেলেও এরকমই দাম পড়বে, 110 মতোই পড়বে। এর পাশাপাশি আমি আপনাদের জানতে চাই যে সার্ফএক্সেল এবং সানলাইটের মধ্যে কী পার্থক্য আছে মেনলি। তো সার্ফএক্সেলের সরি সানলাইটের মেনলি এর যে টেক্সচারটা, এটা যে কোনো উলেন্সের ক্ষেত্রে কাজে লাগে, এবং এর পাশাপাশি এর একটা ভালো বৈশিষ্ট্য আছে যে কোনো জামাকাপড়ের টেক্সচারটাকে এটা হার্ড করে না এবং বেশ জেন্টেলও আছে, এবং যে কোনো জামাকাপড়ে এটা মেশাতে পারেন, যেটা উলেন্স হোক কিংবা আপনার নর্মাল ক্লথ হোক, আচ্ছা সিল্কের জামাকাপড়ে মেশাতে পারেন, ঠিক আছে। এছাড়াও এখানে আপনি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বেশ ভালোই আছে। এবার আমি সার্ফএক্সেলের কথা বলি, যদি এটা 1 লিটার আমি ধরি এবং 1 লিটারের যদি 235 টাকা হয়, তাহলে অবশ্যই সানলাইটের দাম তো আমার কাছে সস্তা পড়ছে। সার্ফএক্সেলের যা দেখতে পাচ্ছি যে এটি মেশিনের বালতিতে সব জায়গাতেই বেশ ইউজ করা যাবে, এবং সানলাইটের যে আর সানলাইটের সব থেকে বড়ো যে সুবিধাটা পাই, যেটি নো সোডা ফর্মুলা আছে এবং এটি মেশিন ওয়াশের সাথে সাথে বাকেটেও ইউজ করা যায়। এটি 2 চামচ মতো পোটাপুটি দিয়ে দিতে হয় এবং 15 মিনিট মতো রাখলে জামাকাপড় বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। আর সার্ফএক্সেল যদি ধরেন তাহলে সার্ফএক্সেলও সেটাই একই কাজ করবে, কিন্তু সহায়ক কোনটা বেশি লাগে, সানলাইট দেখুন গন্ধটা তো ভালো ঠিক আছে এবং এতে নো সোডা ফর্মুলা লেখা আছে ঠিকই, দামও বেশ সার্ফএক্সেলের থেকে আমি সস্তায় পেয়েছি, বাট একটুখানি বেশি তো আমার লাগছেই সানলাইট। এবং যদি আমি সার্ফএক্সেলের কথা ধরি, সার্ফএক্সেলটা আমার দাম একটু বেশি পড়ে ঠিকই, 235 টাকা, বাট কিন্তু এটা যদি আমি একটু অল্প দিয়ে দিই তাহলে এই 235 টাকার মধ্যেও আমার বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায়। গন্ধটার ক্ষেত্রে সানলাইটটা একটু পিছিয়ে আছে, কারণ আমার সানলাইটের যে গন্ধটা সেটা কড়া লেগেছে অনেকটাই জামাকাপড়ে দেওয়ার পর, এবং স্টেটা খুব কম করে, কিন্তু অন্যদিকে সার্ফএক্সেলটা যেটা দেখেছি সেটা জামাকাপড়টা বেশ ভালো পরিষ্কার তো করেই এবং যে গন্ধটা আছে সেই গন্ধটাও অনেকটাই স্টে করে। সানলাইটের ক্ষেত্রে বলবো এটা একটা নেগেটিভ পয়েন্ট আছে যেটা কিনা আরও ভালো করার দরকার কোম্পানির ক্ষেত্রে। সার্ফএক্সেলের কথা এবার যদি আমি আরেকটা বলি, যে সার্ফএক্সেল এবং সানলাইটের মধ্যে আমাদের কোনটা নেওয়া উচিত, দেখুন যদি আপনাদের বাড়িতে বেশি জামাকাপড় ইউজ হয় তাহলে আপনাদের উচিত সার্ফএক্সেলই নেওয়া, কারণ বেশি জামাকাপড়ের ক্ষেত্রে আপনি অল্প একটু দেবেন এটা ভালোই কাজ করবে, কিন্তু আপনাদের যদি রেগুলার জামাকাপড় ইউজ না হয়, অল্প জামাকাপড় ইউজ হয়, তাহলে আপনারা সার্ফএক্সেলের দিকে যাবেন না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সানলাইটেই যান, কারণ অল্প জামাকাপড়ের ক্ষেত্রে সানলাইটেই আপনাদের বেশ 1 মাস হয়ে যাবে। আচ্ছা সার্ফএক্সেলের এখানে আরও কিছু লেখা আছে, সেগুলো আমি পড়ে নিচ্ছি। এখানে নো সোডা ফর্মুলার এরকম কিছু লেখা নেই যেটা আমি সানলাইটে দেখেছি, সরি সানলাইটে একটা জিনিস ভালো দেখলাম যে এটার খুব জেন্টেল হয়, হাতের ক্ষেত্রে বেশ জেন্টেল হয়, যেটা আমার সার্ফএক্সেলে একটুখানি কড়া মনে হয়েছে হাতের ক্ষেত্রে, মানে যে লিকুইডটা আমি যখন ধরলাম তখন সার্ফএক্সেলের লিকুইডটা যেটা কিনা সেটা একটুখানি আমার ডিপ লেগেছে, আর সানলাইটের লিকুইডটা আমার জেন্টেল লেগেছে, জানি না এর জন্য গুণগত মানে কোনো পার্থক্য পড়ে কিনা। এবার সার্ফএক্সেলে দেখুন যে একটা কাপ যদি নেন, একটা কাপে আপনি একটা পুরো বালতি চুপ
ডুবিয়ে নিতে পারেন, তাহলে আপনার পুরো প্রায় 10-15টা জামা কাপড় এখানে হবে। এখানে লেখাই আছে 15টার মতো জামা কাপড় আপনি চোবাতে পারেন। আমি বলবো যে 10টা জামা কাপড় চোবানোই ভালো হবে। যদি আপনি মেশিনে নেন, মেশিনের ক্ষেত্রফল তো বড়, তাহলে সেখানে আপনি 2 কাপ দেবেন। এবার আমি সানলাইটটা যদি দেখি, সানলাইটের ক্ষেত্রেও আমার তাই একই লাগবে, আমি ওখানে 1 কাপ দিতে পারি। এই যে সার্ফএক্সেলটা দিয়ে দেখাচ্ছি যে এখানে মেশিনের ক্ষেত্রে 2 কাপ আর বালতির ক্ষেত্রে 1 কাপ দিলেই আপনার হয়ে যাবে। এছাড়াও বালতির ক্ষেত্রে 1 কাপ আর মেশিনে 2 কাপ কেন লাগে, কারণ মেশিনের ক্ষেত্রফলটা যে একটু বড় হয় এবং এখানে জলও বেশি লাগে আর আপনি বেশি জামা কাপড়ও কাচতে পারবেন, তাই এখানে বেশি লাগে। এবার সার্ফএক্সেলে সেরকম কিছু তো লেখা নেই। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যে বালতিতে, হ্যাঁ এখানেও তাই সেম টু সেম, বালতিতে 1 কাপ আর মেশিনে 2 কাপ। আচ্ছা, এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি যে নো সোডা ফর্মুলা এবং আরও কিছু আছে, জেন্টেল নো সোডা ফর্মুলা, HD ব্রাইট এবং জেন্টেল ফর হ্যান্ড, এছাড়াও মেশিন ওয়াশ ক্লিনিং পারফেক্টলি ইত্যাদি ইত্যাদি সব লেখা আছে। তো ইউজ করে দেখলাম, বেশ ভালোই হয়। যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এরকমই আরও অনেক ভিডিও যেখানে আমরা বিভিন্ন রকমের সার, বিভিন্ন রকমের লিকুইডের মধ্যে কম্পারিজন করে কোনটা সবথেকে সস্তা এবং ভালো হয় সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। তো ভিডিওগুলোকে চেক করুন। আবার নেক্সট দিন দেখা হচ্ছে, সি ইউ নেক্সট ডে।